হ্যালো বন্ধুরা, অনলাইন লার্নিং স্কুলের পক্ষ থেকে তোমাদের আবার স্বাগত জানাই। আমি মেহেদি। আজ আমরা শিখব আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলো মনে রাখার শর্ট টেকনিক। তো আজকে ছন্দটা একটু বড় হবে, কেননা কাজী নজরুল ইসলাম তার জীবন দশায় অনেকগুলো কাব্যগ্রন্থ রচনা করেছেন। তাই কথা না বাড়িয়ে চলো ছন্দটা শুরু করি। কাজী নজরুল ইসলাম যেহেতু বিদ্রোহী কবি ছিল, তো দেখি তার মতো করে একটা ছন্দ রচনা করা যায় কি না। পূবের হাওয়া নতুন চাঁদে মরুর ফণী মনসা হাতে, কত সিন্ধু হিল্লোল পেরিয়ে বাংলার এই ঝিঙে ফুলে দোলন চাপায় ফুটিয়েছে কত মরু ফাঁস করে যারা। কোথায় আজ তাদের আদর্শ, কোথায় আজ তারা? আজ যে তাদের আদর্শ ফুলে সাম্যবাদীর মুখোশে ভাঙার গান হয়। বাজা অগ্নিবীণা, মনে জ্বলছে পোলায় শিখা, চালা জিঞ্জির, ভেঙে ফেল ওই চক্রবাকের ছায়ানত। কোথায় সব সর্বহারার দল? পালিয়েছে সব, পালিয়েছে এই সন্ধ্যার মহাকালের আধারে, বিষের বাঁশি শুনে বড় আনন্দ আজ মনে। তবে আজ তুলে ধর দেশ বন্ধুর চিত্তনামা, খোলা থাক সঞ্চিতার পাতা। চলে তোমার এটা মনে রাখার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড হিসেবে খেয়াল করতে পারো যে আমাদের সমাজের বর্তমান অবস্থা, যে অপক্ষয় হতে হতে যে পর্যায়ে দাঁড়াইছে আমাদের তরুণ প্রজাতি, তো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা, তো সেভাবে মনে রাখতে পারো। চলো আরেকবার শুনি। পূবের হাওয়া নতুন চাঁদে মরুর ফণী মনসা হাতে, কত সিন্ধু হিল্লোল পেরিয়ে বাংলার এই ঝিঙে ফুলে দোলন চাপায় ফুটিয়েছে কত মরু ভাস করে যারা। কোথায় আজ তাদের আদর্শ, কোথায় আজ তারা? আজ যে তাদের আদর্শ ফুলে সাম্যবাদীর মুখোশে ভাঙার গান হয়। বাজা অগ্নিবীণা, মনে জ্বলছে প্রলয় শিখা, চালা জিঞ্জির, ভেঙে ফেল ওই চক্রবাকের ছায়ানত। কোথায় সব সর্বহারার দল? পালিয়েছে সব, পালিয়েছে এই সন্ধ্যার মহাকালের আধারে, বিষের বাঁশি শুনে বড় আনন্দ আজ মনে। তবে আজ তুলে ধর দেশ বন্ধুর চিত্তনামা, খোলা থাক সঞ্চিতার পাতা। এবার চলো দেখে নিই আমরা যে এখানে কোন কোন কাব্যগ্রন্থর উল্লেখ আছে। তো প্রথমে আমরা পাচ্ছি পূবের হাওয়া। পূবের হাওয়া আমাদের এখানকার 1 নম্বর কাব্যগ্রন্থ এই সিরিয়ালের। তারপর দেখো নতুন চাঁদ, 2 নম্বর, মরুর ফণী মনসা, 3 নম্বর, সিন্ধু হিল্লোল, 4 নম্বর, বাংলার এই ঝিঙে ফুলে ঝিঙে ফুল, 5 নম্বর, দোলন চাপায় দোলন চাপা, 6 নম্বর, ফুটিয়েছে কত মরু ভাস্কর মরু ভাস্কর, 7 নম্বর, কোথায় আজ তাদের আদর্শ, কোথায় আজ তারা, আজ যে তাদের আদর্শ ফুলে সাম্যবাদীর সাম্যবাদী, 8, মুখোশে ভাঙার ভাঙার গান, 9, তার একটা নিষিদ্ধ গ্রন্থ বটে, বাজা অগ্নিবীণা, 10, তোর বিখ্যাত কাব্যগ্রন্থ, জ্বলছে পোলয় শিখা, 11, জিঞ্জির, 12, ওই চক্রবাকের ছায়ানত, চক্রবাক, 13, ছায়ানত, 14, সর্বহারা, 15, এই সন্ধ্যা, 16, বিষের বাঁশি, 17, এটা তার একটা নিষিদ্ধ গ্রন্থ ছিল যেটার জন্য তাকে কারাবরণ করতে হয়। তবে আজ তুলে ধর দেশবন্ধুর চিত্তনামা, চিত্তনামা 18, এখানে সাথে সাথে আমরা মনে রাখবো যে দেশবন্ধু চিত্ত রঞ্জনকে তিনি এই চিত্তনামাটা উৎসর্গ করেছিলেন। এবং খোলা থাক সঞ্চিতার পাতা, সঞ্চিতা 19, এবং সঞ্চিতা তার কবিতা সংগ্রহ। তো 19টা দেখো, তো আমরা এভাবে যদি একটা নীতিকথামূলক ছন্দ বা যদি একটা বিদ্রোহমূলক ছন্দ যেভাবে হোক একটু যদি মনে রাখি ছন্দটা কয়েকবার শুনে বা এবার লিখে নিয়ে, তাহলে আমাদের 19টা কাব্যগ্রন্থ জানা হয়ে যায় একটা ছন্দের মাধ্যমে, যেটা আলাদাভাবে পড়ে মুখস্থ রাখা কতটা সম্ভব আমি জানি না ঠিক। আচ্ছা যাই হোক, ধন্যবাদ সবাইকে, ইতিমধ্যে এটা অনেক বড় হয়ে গেছে বিদ্রোহটা। তো আমরা এটা ছিল কাজী নজরুল ইসলামের মধ্যে প্রথম পর্ব, এরপর আমরা ইনশাল্লাহ পরে পর্বগুলো নিয়ে আসবো। ততক্ষণ মতো ভালো থাকো, আল্লাহ হাফেজ।